এখন চেষ্টা করবো আমরা এই রাস্তায় যাওয়া সম্ভব না, আমরা এখন এই রাস্তায় না গিয়ে আমরা এই যে সামনের যে রাস্তাটা দেখতেছেন আমরা পানি ভেঙে এই রাস্তাতে যাই। এটা হচ্ছে তাইরপুর সদর উপজেলার একটি অংশ, জায়গার নামটা হচ্ছে সূর্যেরগাঁও। এটা মূলত মূল রাস্তা তাইরপুর বাদাঘাট সড়ক। এই সড়কটা আসলে একটা গুরুত্বপূর্ণ সড়ক হইল, আপনার দীর্ঘদিন যাবৎ এই সড়কের কোনো উন্নয়ন নাই, আপনার না হওয়ার কারণেই মূলত এই রাস্তাটা ডুবে যায় অল্প পানিতেই। তো আপনার পাশে দেখতে পাচ্ছেন এই যে একটা নৌকা আসতেছে, অনেকে আবার এই এই যে রাস্তার ডুবন্ত রাস্তার কারণে এই যে নৌকা দিয়ে, আপনারা যদি একটু জুম করি তাহলে বুঝতে পারবেন এই জুম করতেছি। নৌকা দিয়ে মানুষ চলাচল করতেছে রাস্তার বাদ দিয়ে। তো আমরা একটু সামনে দিকে গিয়ে আমরা এই যাত্রীদের সাথে একটু কথা বলবো, কথা বললে জানতে চাই ওনাদের কাছ থেকে আরো বিস্তারিত এখানকার বন্যার পরিস্থিতিটা কি চলতেছে। তো দর্শক আমাদের সাথেই থাকুন। তো ইতিমধ্যে আমাদের সাথে এই যে নৌকার যাত্রীরা হাজির হয়েছে, আমরা ওনাদের সাথে একটু কথা বলবো এই বন্যা পরিস্থিতি নিয়ে। বুঝতে পারতেছেন কতটা দুর্ভোগ, রাস্তা আছে কিন্তু রাস্তা দিয়ে চলাফেরা করা সম্ভব হইতেছে না, যার কারণে এই যে নৌকা দিয়ে নামতেছেন। উনি অবশ্য আমি জানি উনি একজন কলেজের সাবেক অধ্যক্ষ এবং সম্প্রতি তিনি উপজেলা নির্বাচনও করছেন। তো আমি ওনার কাছে জানি উনি একজন রাজনীতিবিদ, দীর্ঘকাল এই এলাকায় আছেন। তো একটু আপনার সাথে কথা বলতে চাই, যদি দয়া করে সুযোগ দেন আমরা এই বন্যার সম্পর্কে। তো এই যে চারদিকে আমরা পানি দেখতে পারতেছি, আমাদের মেইন সড়ক তাইরপুর বাদাঘাট সড়ক পানিতে ডুবে রয়েছে, এর রহস্যটা কি একটু যদি খুলে বলতেন। আমাদের এই অঞ্চল তো বাটি অঞ্চল, হ্যাঁ, এই বন্যা চতুর্দিক থেকে আমাদের ঘিরে ফেলেছে, চতুর্দিকে পানি। তারিপুর বাদাগার সড়ক প্রায় 2-2.5 ফুট পানির নিচে তলিয়েছিল, এখন কিছু কমেছে। এই ভবিষ্যতে আমাদের এই বাটি অঞ্চলকে যোগাযোগের উপযোগী করতে হলে এই রাস্তাটা আরও অনুমান 4 ফুট উচ্চ করে নির্মাণ করতে হবে। আমাদের বাটি অঞ্চলের মানুষ চরম দুর্ভোগের মধ্যে আছে এবং এই দুর্ভোগ একেবারে সীমাহীন। প্রত্যেকটা বাড়ি ঘর পানিতে চতুর্দিক থেকে ঘিরে আছে। আমার মনে হয় সরকার এদিকে সদয় দৃষ্টি দেওয়া উচিত। আপনার দৃষ্টি দিয়ে মনে হয় সদয় দৃষ্টি দেয় না? না, এই যাত্রায় তো বন্যা দুর্গত মানুষকে সাহায্য করবার জন্য তেমন কোনো আয়োজন দেখেন নাই বা আয়োজন লক্ষ্য করা যায়নি, খুব দুঃখজনক। আমি তো আমি জানছি আপনার আগে আপনার পরিচয়টা একটু দয়া করে আপনার পরিচয়টা বলেন। আমি তো বলছি আমার ব্যক্তিগত, আপনার পরিচয়টা একটু আপনি নিজ মুখে বলেন। আমি তো তাইরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আমরা আমাদের অবস্থান থেকে মাননীয় সংসদ, আপনার নামটা কিন্তু বলেন নাই, নাম বলতে হবে, আমি অধ্যাপক আলী মুর্তজা। আপনি জয়নাল আবেদিন কলেজের সাবেক অধ্যাপক ছিলেন, অধ্যক্ষ।